असलामुअलैकुम सर। सर वालेकुम असलामुअलैकुम। सलाम। वालेकुम अस्सलामु अलैकुम सर। सलाम। السلام عليكم سر وعليكم السلام، আসসালামু স্যার আলাইকুম। আলাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। তোমাদের এ পর্যন্ত 21 জন উপস্থিত, সবাই ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো। তোমাদের প্রোগ্রাম গুলো বুঝতে পেরেছো এ পর্যন্ত? সামনে কি কি প্রোগ্রাম, কি ক্লাস এখন জানো তো? বয়েজ হ্যাঁ স্যার। কি ক্লাস বলো তো? হিসাব বিজ্ঞান স্যার। হিসাব বিজ্ঞান বই পেয়েছিল সবাই? জি স্যার। ইয়েস স্যার। বই উল্টিয়ে দেখেছো? হ্যাঁ স্যার। বই উল্টিয়ে দেখেছো? জি স্যার। তাতে বিশেষ কারো কোনো প্রশ্ন হয়ে থাকলে প্রথমেই বলো। বই উল্টিয়ে দেখার পর যদি
বই থেকে বিশেষ কারো কোনো প্রশ্ন হয়ে থাকে? বিশেষ কারো কোনো প্রশ্ন হয়েছে? বয়েজ, বই উল্টিয়ে দেখার পর বই থেকে বিশেষ কোনো প্রশ্ন হয়ে থাকলে বলো। কারো কোনো প্রশ্ন যদি হয়ে থাকে, বই প্রথম দুই অধ্যায় পড়ে কোনো প্রশ্ন হয়েছে কারো? যদি প্রশ্ন হয়ে থাকে বলতে পারো। সাবজেক্টের ব্যাপারে বুঝতে পারতেছো যে বিভিন্ন লেনদেন ঘটবে? বার্তা শুনছি কি মানে কি? হ্যাঁ, বার্তা শুনছি কি অনাদায়ী পাওনা শুনছি কি? দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য এর কাছ থেকে যে টাকা আদায় হবে না বলে সন্দেহ করা হচ্ছে। ঠিক আছে, দেরাদার বা এটা দেনাদার বার্তা সঞ্চিতি মানে যে টাকা আদায় নাও হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, আর বার্তা সঞ্চিতি মানে দেনাদার মানে যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে তাদেরকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়ার ব্যাপারে অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে দেনাদার বার্তা সঞ্চিতি বা প্রাপ্য সঞ্চিতি। ক্লিয়ার? স্যার আরেকবার বলবেন। এ টাকা আদায়ের ব্যাপারে সন্দেহ আছে তাকে বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যে টাকা আদায় হতে পারে নাও পারে এই ধরনের কোনো সন্দেহ করা হচ্ছে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যে তোমার টাকা আদায় হতে পারে নাও পারে। স্যার এটা বার্তা তুমি যে টাকা ছাড় দিতে পারো বলে অনুমান করতেছ, দেনাদার মানে তো যাদের কাছে টাকা পাওয়া যায় তাদেরকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়ার ব্যাপারে তুমি অনুমান করতেছ সেটা হবে বার্তা সঞ্চিতি। স্যার বুঝছি। তো তোমাদের যে প্রোগ্রাম সামনে আসতেছে সেটা হচ্ছে, তোমরা তো সিলেবাসের বই পাওনি মনে হয়, পেয়েছ? না স্যার। তোমাদের সিলেবাস বইতে লেখা আছে প্রথম চার অধ্যায়ের উপরে একটা মূল্যায়ন বা সিটি পরীক্ষা হবে। কলেজ খুলে গেলে কলেজে হবে, কলেজ না করলে অনলাইনে হবে। এখানে অনলাইনে পরীক্ষা হয়, অন্যান্য ক্লাসেরও পরীক্ষা হয় অনলাইনে। তোমার ফলে তোমরা হিসাব বিজ্ঞানের প্রথম চার অধ্যায়ের ব্যাপারে প্রিপারেশন নিতে থাকো। সেটা এমসিকিউ হতে পারে বা সৃজনশীল হতে পারে। এমসিকিউ হলে এমসিকিউ এর লিংক তোমাকে দেওয়া হবে। স্যার এই পরীক্ষাটা কবে হতে পারে? এটা নোটিশ দিয়ে জানানো হবে তোমাদের। এটা আমি আগে থেকেই বলতেছি যাতে আগে থেকে প্রিপারেশন নিতে পারো। স্যার একদিনে কয়টা পরীক্ষা হবে? এটা সব তোমার ওই নোটিশে উল্লেখ থাকবে, যখন কলেজ থেকে নোটিশ দেওয়া হবে তখন ওই নোটিশের মধ্যেই পেয়ে যাবে।
অনলাইনে এমসিকিউ হলে ক্লিক করা লাগে, নাম, কলেজ নম্বর, শ্রেণী এগুলো পূরণ করে সঠিক উত্তরে ক্লিক করতে হয়, দিয়ে লাস্টে সাবমিট করতে হয়। আর ক্রিয়েটিভে যদি পরীক্ষা হয় তখন তোমাকে ক্লাসের গ্রুপে ক্রিয়েটিভের প্রশ্ন দেওয়া হবে, তুমি ছবি উঠিয়ে প্রশ্নের নিচে একটা ইমেল নাম্বার দেওয়া থাকবে, সেই ইমেল নাম্বারে সেন্ড করে দিতে হবে যদি বাসা থেকে হয়। আর পরীক্ষা হলে হলে তখন পরীক্ষা হলে নর্মালি অন্যান্য সময় যেভাবে পরীক্ষা দিয়েছ ঠিক সেভাবেই হবে। এখন স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ ভয়েস? জি স্যার। কি দেখতে পাচ্ছ? একজন পড়ো দেখি। এই সময় সময় অ্যাসেট, এই সময় সময় লিয়াবিলিটিস, এই সময় সময় আপনার সিকিউরিটি, এই সম্পদ যেমন নগদ, ব্যাংক জমা, হ্যাঁ ভূমি, কব্জা, ঠিক যন্ত্রপাতি আছে ইত্যাদি। ঠিক আছে, আমাদের যেগুলো আলোচনা হলো এখন আমাদের অঙ্ক আলোচনা শুরু হয়েছে। এই অঙ্কের মধ্যে যে ব্যাপার, প্রথমেই ছিল হিসাব সমীকরণের ব্যাপার। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস সি, এ মানে অ্যাসেটস, অ্যাসেটস মানে কোনগুলো, নগদ টাকা, ব্যাংক জমা, ভূমি, কলকব্জা, যন্ত্রপাতি, প্রাপ্য, যেগুলো থেকে তোমার টাকা আসতে পারে ভবিষ্যতে সেগুলো হচ্ছে অ্যাসেট, বা যা অর্থ আকারে বর্তমানে আছে, যেমন নগদ, ব্যাংক জমা অর্থ আকারে আছে এখন, এগুলো অ্যাসেট। এল হচ্ছে লায়াবিলিটিজ বা দায়, প্রদেয় মানে যারা টাকা পাবে, বকেয়া মানে যা দিতে হবে, ঋণ, কর্জ, এগুলো ধার করা টাকা মানুষ যেগুলো পাবে, বকেয়া ভাড়া যে ভাড়ার টাকা পরিশোধ করা হয়নি মানুষ পাবে, বকেয়া বেতন, এগুলো হচ্ছে এল এর মধ্যে পড়ে। ই মানে ওনার্স ইকুইটি বা মালিকানা স্বত্ব, এই মালিকানা স্বত্বের ইকুয়েশন সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, মালিকানা স্বত্ব আর স্বত্বাধিকার আবার একই কথা, যেখানে সি সমান মূলধন, যা ব্যবসার শুরুতে মালিক আনয়ন করেন। তাহলে লক্ষ্য করে দেখো, যদি সি এর মান বসাও তাহলে ই বাড়বে না কমবে? সি এর মান যদি বসাও, কমবে স্যার। এটা যে কোনো কিছু প্লাসে মান থাকলে সে মান বসালে পারে। সি এর আগে কোনো মাইনাস চিহ্ন আছে? না প্লাসে আছে যেহেতু, সি এর মান বসালে তখন মালিকানা স্বত্ব বেড়ে যাবে। প্লাস আর, আর মানে রেভিনিউ বা আয়, এখানে খেয়াল রাখতে হবে ঋণ করা বা কর্জ নেওয়া কোনো আয় নয়। আয় কোনগুলো? বিক্রয় করে যে টাকা পাওয়া, ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে আয়। বিক্রয় করে যে টাকা পাবে, ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে আয়। এক্সপেন্স বা ব্যয় মানে যেগুলো তুমি কোনো সুবিধা নিয়ে কাউকে দিচ্ছ আর কোনোদিন ফেরত আসবে না, যেমন বেতন, ভাড়া, ক্রয় ইত্যাদি হচ্ছে ব্যয়। ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন, মালিক যা ব্যবসা থেকে জরুরি প্রয়োজনে উত্তোলন করে। মালিক জরুরি প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলন করতে পারে। তোমার একটা বিজনেস আছে, তুমি বার্গারের বিজনেস করো, তুমি এখান থেকে ক্যাশ টাকাও নিতে পারো, আবার বাসায় খাওয়ার জন্য কয়েকটা বার্গারও নিতে পারো না, এর দুইটাই হচ্ছে উত্তোলন। তাহলে এখানে বিশেষভাবে লক্ষ্য রাখবা যে লেনদেন দিয়ে হিসাব সমীকরণে দুইটি প্রভাব পড়বে, মনে করো একটা বাড়বে আর একটা কমবে, অথবা দুইটাই বাড়বে দুইটাই কমবে। এই প্রভাবগুলো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে প্রভাবগুলো কিভাবে পড়ে।
বিশেষভাবে লক্ষ্য রাখো মালিকানা সূত্র বা ইয়ের মান নির্ণয় সূত্র। এটা বলা হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তাহলে ব্যয় দিয়ে কি হবে, ইএক্স বা ব্যয়ের মান যখন বসাবা তখন মালিকানা সত্ব কমবে না বাড়বে? এটা আছে মাইনাস মাইনাস ইএক্স আকারে আছে। তাহলে মাইনাস এর কোনো মান বসালে মালিকানা সত্ব কি হয়, কমবে। কমে যাবে। আবার যদি টাকা উত্তোলন করে ডি, উত্তোলনের ডি এর মান যদি বসানো হয় মালিকানা সত্ব বা স্বত্বাধিকার কমবে না বাড়বে? কমবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মনে করো টাকা উঠালো, তার মানে ওই উত্তোলন দিয়ে একদিকে ই কমবে, অন্যদিকে প্রতিষ্ঠানের ক্যাশ কমবে না বাড়বে? বাড়বে না, প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে নিল তাহলে প্রতিষ্ঠানের কমবে, ক্যাশের পরিমাণ কমে যাবে। কমে যাবে স্যার। এইভাবে প্রভাবগুলো চিন্তা করতে হবে। মনে করো কলকব্জা ক্রয় করা হলো, বলল কলকব্জা ক্রয় 50,000 টাকা। এখানে কলকব্জা কিসের মধ্যে পড়ে, এর মধ্যে সম্পদ সম্পদ বা এ, তাহলে প্রতিষ্ঠানের কলকব্জা বেড়ে যাবে, তাই না? প্রতিষ্ঠানের কলকব্জা বেড়ে যাবে, এই জন্য বলবা এ বৃদ্ধি পাবে। আবার কলকব্জা ক্রয় করলে প্রতিষ্ঠানের নগদ টাকা কি হবে, নগদ টাকা কমে যাবে, কমে যাবে। কমে যাবে। এই জন্য তাহলে বলবা একবার যে এ বৃদ্ধি পাবে, কলকব্জা বৃদ্ধি পাওয়ার কারণে বলবা এ বৃদ্ধি পাবে, আবার নগদ কমে যাওয়ার কারণে বলবা এ হ্রাস পাবে। এভাবে প্রত্যেক লেনদেন দিয়ে এই হিসাব সমীকরণের উপর দুইটি প্রভাব থাকবে। যে ঘটনার কোনো প্রভাব নাই লেনদেনের উপরে, হিসাব সমীকরণের উপর যে ঘটনা দিয়ে কোনো প্রভাব নাই তার লেনদেন না। লেনদেন হলেই হিসাব সমীকরণের উপর দুইটি প্রভাব পড়বে, এটা খেয়াল রাখতে হবে। যখনই হিসাব সমীকরণ হবে তখনই লেনদেনের উপর দুইটি প্রভাব পড়বে। তাহলে এই হিসাব সমীকরণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, কারো হিসাব সমীকরণের ব্যাপারটা বুঝতে পেরেছ? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলো হিসাব সমীকরণ নিয়ে। মানে এখানে যেটা বলা হচ্ছে প্রত্যেক লেনদেন দিয়ে তোমার এ এল আর ই এর উপর দুইটা প্রভাবটা পড়বে, সেই দুইটা প্রভাব খুঁজে বের করে লিখতে হবে। খুঁজে বের করে কিভাবে, তুমি প্র্যাকটিস করতে করতে সবই খুঁজে বের করতে পারবা। যেমন MB কিনলে কি হয়, তুমি জানো না যে তোমার MB বাড়বে আর ক্যাশ কমবে, জানো তো? Yes, জানো না, sir. এটা কি কাউকে বিশেষভাবে শেখানো লাগছে তোমার? No, sir. এরপরে আমরা এখন নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। ওই যে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করলাম, সেটা দিয়ে লেনদেনের উপরে কি প্রভাব পড়ে সেটা এখানে আলোচনা করা আছে। লেনদেন নগদ 40,000, 10,000 টাকার ঋণ উদ্বৃত্ত মূলধন স্বরূপ আনা হলো বলা আছে। নগদ 40,000 আর 10,000 টাকা ঋণ উদ্বৃত্ত যখন নিয়ে আসবে তখন প্রতিষ্ঠানে নগদ টাকা কি হবে, বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে নগদ আনায়ন দ্বারা এ বাড়ে। আর এখানে দুইটা মিলে যে টাকা ঋণ, ঋণ কিসের মধ্যে পড়ে, ঋণ নিয়ে আসলে তোমার নগদ বেড়ে যাবে, এই জন্য বলা হচ্ছে এ বাড়ে। আবার এটা অন্যদিকে দায়, এল বাড়ে। আর এই সবকিছু মিলিয়ে মূলধনের ব্যাপার আছে,
মূলধন দিয়ে কি হবে, যখন আগে দেখলা সি এর মান বসালে মূলধন কি হয়, সি এর মান বসালে ওই বা ই কি হয়, ওই বা ই মূলধনের মান বসালে ওই বা ই কমে যায়, তাই দেখলা না কিছুক্ষণ আগে? জি স্যার। মূলধনের মান যখনই বসাবা তখন ওই বাই কমে যাবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল বলো। স্যার, আমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীতে একটা প্রশ্ন আছে রিফাত এন্টারপ্রাইজ দিয়ে, এখানে খ আর গ এর উত্তরটা কি এই যে 15 আর 16 পৃষ্ঠার মধ্যে, যে 16 পৃষ্ঠার মধ্যে যে ছকটা আছে ওইটা হবে? প্রশ্নটা বলো, প্রশ্নটা আগে বলো কি। স্যার গ নাম্বার প্রশ্নে আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। আচ্ছা, তাহলে আমি যেভাবে আলোচনা করতেছি এইভাবে এইভাবে প্রভাব দেখাতে পারবা, আর না হলে ওইটা বিবরণী ছক আকারেও প্রভাব দেখাতে পারবা। আরেকটা আছে স্যার, ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। লেনদেন চিহ্নিত করে তোমার বলতে হবে সমীকরণ পদ্ধতিতে, মানে এই হিসাব সমীকরণ দিয়ে বলতে হবে যে হিসাব সমীকরণের এইটা বাড়তেছে আর এইটা কমতেছে, এই জন্য এটি লেনদেন। সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা মানে সমীকরণের সাহায্যে বলতে হবে যে হিসাব সমীকরণের এটা বাড়তেছে আর এটা কমতেছে, এই জন্য এটি লেনদেন। ক্লিয়ার? স্যার বুঝছি, জি স্যার বুঝছি। তো এইভাবে বলতে হবে, তারপরে তোমার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? এখানে তারপরে আছে একটা লেনদেন, কলকব্জার অবচয় ধার্য করা হলো। কলকব্জার অবচয় মানে যে কোনো সম্পত্তি ব্যবহার করলে প্রতিনিয়ত তার ক্ষয় আছে, সবসময় একই রকম থাকবে না। তোমার যে মোবাইল, এই মোবাইল 6 মাস পর কি একই ধরনের থাকবে? নো স্যার, এটা আস্তে আস্তে পুরাতন হবে। এই যে ক্ষয় হচ্ছে এটাকে বলে অবচয়, এটা এক ধরনের খরচ। খরচ মানে ওই হিসাব সমীকরণে যখন মাইনাস ইএক্স আছে, যেহেতু মাইনাস ইএক্স এর মান বসালে ই কি হবে, মাইনাস ইএক্স থাকার কারণে ই কমে যাবে। অন্যদিকে কলকব্জা একটা সম্পদ, ক্ষয় হলে সম্পদের মানও কমে যাবে, এই জন্য বলা হচ্ছে এ কমে যাবে আর ই কমে যাবে। অবচয় তাহলে যেহেতু খরচ, এই জন্য খরচ হওয়ার কারণে ওই হিসাব সমীকরণে মাইনাস ইএক্স আছে না, ওই মাইনাস ইএক্স এর মান বসালে ই কমে যাবে। অন্যদিকে কলকব্জার মূল্য কমে যাবে, এখানে কলকব্জা সম্পদের মধ্যে পড়ে, এই জন্য বলা হচ্ছে এ কমে। তারপরে যেটা বলা হচ্ছে আলমারি টেবিল চেয়ার ক্রয়, আলমারি টেবিল চেয়ার কে মানুষ কি বলে, আসবাবপত্র বা ফার্নিচার যদি ক্রয় করে, ক্রয় করার ফলে তোমার আসবাবপত্রের পরিমাণ বেড়ে যাবে আর নগদ কমে যাবে। আসবাবপত্র বাড়া, নগদ কমা, এই দুইটাই কি সম্পদের মধ্যে পড়ে না? জি স্যার, জি স্যার। তাহলে এই জন্য
বলবা যে এ বাড়ে এবং এ কমে, কমে এটা কোনো খরচের মধ্যে কোনো কিছু না, এই জন্য ই কে ই আসবে না এর ভিতর, একমাত্র খরচ হলে তখন ই কমে, আয় হলে ই বাড়ে, নিজ প্রয়োজনে যদি টাকা উঠিয়ে নেয় তাহলে ই কমে, আর মূলধন যদি নিয়ে আসে তাহলে ই বাড়ে। এরপরে দেখো আছে টাইপরাইটার ক্রয়, এখানে এটা একটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, এটা ব্যবহার দীর্ঘমেয়াদী, এই জন্য এটা সম্পদ, অন্যদিকে নগদ টাকা কমে যাবে, এই জন্য বলবা এ বাড়ে এবং এ কমে। তার কল কবজার অবচয় ধার্য করা হলো, এখানে ই কিভাবে কমে আরেকবার বুঝাবেন। এটা যেহেতু খরচ, খরচের কারণে ইএক্স এর মান যখন বসাবা, মাইনাস ইএক্স আছে না সূত্রে, ই সমান সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, যখন এই মাইনাস ইএক্স এর মান বসাবা তখন বাম দিকেরই বাড়বে না কমবে? স্যার কমবে, কমবে, এই জন্যই ওখানে লেখা আছে ই কমে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তারপরে দেখো জীবন বীমা পরিশোধ, এটা আর একটা লেনদেন, তুমি ব্যবসা করতেছো তার মানে তোমার সব খরচ, পার্সোনাল খরচ ব্যবসার টাকা থেকে দেওয়া যাবে না, পার্সোনাল লেভেল একটা আর অফিসিয়াল লেভেল হচ্ছে আরেকটা। তুমি বাসায় যেভাবে থাকো এইভাবে কি স্কুলে আসবা? আসবা কেউ এভাবে? এই জন্য ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে দিলে এটা এক ধরনের উত্তোলন হয়ে যায়। জীবন বীমা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করে দিছে, তার মানে এটা উত্তোলনের মতো, তার মানে মাইনাস ডি এর মান যখন বসাবে তখন ই কমবে না বাড়বে? মাইনাস ডি কমে যাবে, অন্যদিকে নগদ টাকাও কমে যাবে। স্যার স্যার মালিক যদি নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেয়, তাইলে কি এটা ব্যবসার মধ্যে ই কমবে নাকি তার এটা নিজস্ব? এটা ব্যবসার উপর কোনো প্রভাবই পড়বে না, কারণ তার এটা নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত পর্যায়ে সে ব্যবসা থেকে ঋণ নিছে। তো এখানে তাহলে জীবন বীমা পরিশোধ দিয়ে নগদ কমে যাচ্ছে, তাই না? এই জন্য বলা হচ্ছে এ কমে যায়। তারপরে বলা হচ্ছে আয়কর পরিশোধ করা হলো, আয়করও একটা ব্যক্তিগত খরচ, ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে দিয়ে দেয় এটাও একটা উত্তোলনের মতো, তাহলে যখনই তুমি ওই মাইনাস উত্তোলন মানে মাইনাস ডি এর মান যখন বসাবে তখন তোমার কি হবে? মাইনাস ডি এর মান বসানোর ফলে আবার ই কমে যাবে, আবার প্রতিষ্ঠানের এও কমে যাবে, ক্যাশ যেহেতু কমে যাবে এই জন্য বলা হবে এও কমে যাবে। তারপরে বলা হচ্ছে নিজ প্রয়োজনে নগদ উত্তোলন, এটাও এক ধরনের উত্তোলনের মতো, এখানে বোঝাচ্ছে নগদ টাকা উঠিয়ে নিচ্ছে, উঠে নেওয়া মানে ডি এর মান বসালে মাইনাস ডি থাকার কারণে ই কমে যাবে, অন্যদিকে এখানে নগদ টাকাও কমে যাচ্ছে, এই জন্য বলবা যে এ কমে যাবে। তারপরে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা খুবই ইন্টারেস্টিং, দেখো এটা তো ডাইরেক্ট উত্তোলন বলছে, এটা খুবই মনোযোগ সহকারে শোনো, এটা তো উত্তোলন বলছে, উত্তোলন বলার কারণে মাইনাস ডি এর মান বসালে ই নিঃসন্দেহে কমে যাবে, নিঃসন্দেহে ই কমে যাবে, অন্যদিকে পণ্য যদি উঠাই তাহলে ক্রয়ের জন্য ব্যয়, ক্রয় যত টাকার পড়ছিল পণ্য উঠিয়ে নিলে সেই পণ্যটা কমে যায়, মানে পণ্য কমে গেল যাওয়া মানে ব্যয় কমে যাওয়া, ব্যয় দিয়ে ওই কি হয়
ওই ব্যয় কমে যায়। তাহলে এটা যেহেতু পণ্য উঠিয়ে নিচ্ছে, তাহলে এখানে ব্যয় বৃদ্ধি না পেয়ে ব্যয় হ্রাস পাচ্ছে, এই জন্য ই বেড়ে যাবে, ওই ব্যয় বেড়ে যাবে। তাহলে এই একমাত্র লেনদেন যেটাতে ই কমে যাবে আবার ই বেড়ে যাবে। পণ্য উঠালে, যেহেতু পণ্য উঠালে কি ক্যাশ টাকা কমে? তোমার বার্গারের বিজনেস আছে, প্রতিষ্ঠান থেকে বার্গার নিয়ে আসলা, তাহলে প্রতিষ্ঠান থেকে কি ক্যাশ কমবে? না না স্যার, ক্যাশের উপর যেহেতু কোনো প্রভাব নাই, এই জন্য এ লেখা হয়নি এখানে, এই জন্য ই কমে যাবে এবং ই বেড়ে যাবে। ব্যাংক থেকে নগদ উত্তোলন করলে একদিকে নগদ টাকা যেহেতু বাড়ে, এটা এর মধ্যে পড়ে, আবার ব্যাংক ব্যালেন্স কমে যায়। এই উত্তোলনটা বোঝাচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এখানে নগদ বাড়ার কারণে এ বেড়ে যাবে, আর ব্যবসার যেহেতু ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ব্যাংক ব্যালেন্স কমে যাওয়ার কারণে আবার ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যাবে, এই জন্য বলা হচ্ছে তোমার এও কমে যাবে। এও কমে যাবে। তা যেগুলো আলোচনা করলাম এগুলো থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, প্রভাবগুলো থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। স্যার, নিজ প্রয়োজনের পূর্ণ উত্তোলনের এটা যদি একটু বোঝিয়ে দিতেন আরেকবার। পণ্য উত্তোলন নিঃসন্দেহে ডি, ডি এর মধ্যে পড়ে। তোমাদের এই যে WW1001, এটা কে, এটা জানো কেউ তোমাদের ক্লাসের কেউ? সেখানে ওই যে পণ্য উত্তোলন যেটা বললাম, ওই পণ্য উত্তোলন মানে মাইনাস ডি এর মান যখন বসানো হবে, মাইনাস ডি এর মান বসালে ই কমে যাবে, অন্যদিকে ওটা খরচের বিপরীত। খরচের মান যদি বসাও, মাইনাস সি এক্স এর মান বসালে তখন ই কমে, কিন্তু পণ্য উঠালে খরচটা কমে যায়। প্রতিষ্ঠানে পণ্য উঠিয়ে নিল, নিজের কাজে ব্যবহার করবে, 7,000 টাকা পণ্য ছিল, 1,000 টাকা পণ্য উঠিয়ে নিল, তাহলে পণ্য দাঁড়ালো কত? 6,000 টাকায়। খরচ যেহেতু কমে যাচ্ছে, এখানে খরচ হলে তখন ই কমে, আর এখানে খরচ কমে যাচ্ছে তাহলে ই বেড়ে যাবে। এরপরে বলো কারো কোশ্চেন থাকলে। বয়েজ, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এবার। আছে কারো প্রশ্ন? স্যার, তাহলে 12901 আবরার হোসেন, তুমি হিসাব সমীকরণ নিয়ে বলো দেখি, হিসাব সমীকরণের ব্যাপারটা কি? যতক্ষণ এতক্ষণ যে আলোচনা করলাম, আবরার হোসেন, হিসাব সমীকরণের সম্পর্কে বলো, এতক্ষণ যে আলোচনা করলাম। আপনার হিসাব সমীকরণ সম্পর্কে বলো। কাজী সারুর 12880, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার, হিসাব সমীকরণ সম্পর্কে স্যার, হিসাব যেটা এতক্ষণ
আলোচনা করলাম স্যার হিসাব সমীকরণ হলো স্যার এমন একটি সমীকরণ যেখানে জি স্যার হিসাব সমীকরণ হলো স্যার এমন একটি সমীকরণ যেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের রেকর্ড রাখা হয় হিসাব সমীকরণ হলো স্যার এ ইজ ইকুয়াল টু এল ই এ হলো স্যার অ্যাসেট বা সম্পদ এবং এল হলো দায় বা লাইবিলিটি এবং স্যার ও ই হলো ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ইত্তেহাদ 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 শুনতে পাচ্ছো 12 12890 ইত্তেহাদ জি স্যার তুমি একটা লেনদেন বলে হিসাব সমীকরণে প্রভাব বলো যে হিসাব সমীকরণে একটা লেনদেন বলে তার মাধ্যমে স্যার যেমন আমি একটা ব্যবসা শুরু করলাম ব্যবসায় আমি নগদে 30,000 টাকা নিয়ে 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম আর 10,000 টাকা আমি ঋণ নিলাম তাহলে আমার 30,000 টাকাতে আমার এও বাড়লো এল বার্স ইকুইটি বেড়েছে 30,000 টাকাতে কি হয়েছে কি কি হ্যালো হ্যাঁ 30,000 টাকাই কি কি বললো বলো স্যার হয়েছে বলো আবার কথাটা বলো একটু কি কি নিয়ে আস স্যার স্যার আমি 30,000 টাকা নিয়ে আমার ব্যবসা শুরু করলে আমি 10,000 টাকা ঋণ নিলাম তাহলে আমার 40,000 টাকা হলো তাহলে 30,000 টাকায় আমার মালিকানা সত্ত্ব মানে ও ই ওনার সিকিউরিটি ইকুইটি বেড়েছে আর এল দায় মানে আমার ঋণ ঋণ নেওয়ার কারণে আমার দায় বা লিয়াবিলিটি বেড়েছে আর নগদে নগদ বাড়ার কারণে আমার সম্পদ বা নগদ টাকা বেড়েছে এজন্য আমার এও বেড়েছে এইভাবে প্রভাবগুলো বলতে হবে আর কারো কোনো প্রশ্ন এখন তোমাদের এই যে অনেকেই কয়েকজন কিছুক্ষণ আগে বের হয়ে যাওয়ার কারণে লাস্ট উপস্থিতিটা পাচ্ছে না বুঝছো নেটটা চলে গেছিল এখন এই তোমার উপস্থিতি এতক্ষণ 30-32 জন ছিল কিন্তু এখন এসছে 23 জনে হয়তো কেউ কেউ মনে করছে স্যার এখন প্রশ্ন জিজ্ঞেস করবে বের হয়ে যায় এটাও কারণ হতে পারে আর কারো কোনো প্রশ্ন স্যার একটা প্রশ্ন ছিল স্যার বলো স্যার হিসাব সমীকরণের ভিতরে লেনদেনের প্রভাব বোঝানোর জন্য স্যার ওই ছক বাদে হিসাব সমীকরণের ছক ব্যবহার করা যাবে স্যার ওই ছক বাদে হিসাব সমীকরণের ছক মানে কি বোঝাচ্ছো